জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবীর খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ভুট্টার ক্ষেত থেকে বিপুল সংখ্যক তাজা কৌটোবোমা উদ্ধার হলো। প্রজাতন্ত্র দিবসের আগে বোমা উদ্ধারের ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচুল থানার গৌরহণ্ড পঞ্চায়েতের শান্তিপুর হঠাৎ পাড়ায়। ঘটনাস্থলে বোম স্কোয়াড টিম থেকে শুরু করে চাঁচুল থানার পুলিশ। জানা যায় এদিন মাঠে কৃষকরা কাজ করলে ওই ভুট্টার জমিতে দুটি নাইলনের ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় চাঁচুল থানায়। চাঁচুল থানার পুলিশ ঘটনাস্থলে এসে খবর দেয় বোম স্কোয়াডের বিভাগকে। বিভাগীয় সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করে সেখানে নিষ্ক্রিয় করে। যদিও এই মাঠে বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কে বা কারা বোমা রেখেছে তদন্ত শুরু করেছে চাঁচুল থানার পুলিশ। চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল জানান, 38টি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, ঘটনার তদন্ত চলছে। আজকে চাঁচুল থানার শান্তিপুর হঠাৎ পাড়ায় সকালে দুটো ব্যাগে কিছু ক্রুড বোম আছে বলে খবর আসে। তারপর আমাদের যে প্রসিডিউর আছে সেই মোতাবেক বম ডিসপোজাল স্কোয়াডকে ডেকে পাঠানো হয়। ওরা এসে এখন 38টা ক্রুড বোম ডিসপোজাল করে দিল। এই শান্তিপুর হঠাৎ পাড়ায় পাওয়া গেছে। কোন জমিতে কী করে এগুলো এলো? হ্যাঁ, কোন জমিতে পাওয়া গেছে? ভুট্টা খেতে, এই যে ভুট্টা খেতে পাওয়া গেছে আপনার এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছেন। তারপরে এটা কী করে আসা গেলো সেটা তদন্তের ব্যাপার। আমরা তো একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হবে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে? না, এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এটাই মেন আমাদের। খুঁজে দেখলে সাইডে মাইডে কিছু আছে থাকে না। গিট্টি বেশি আছে। এসে আবার স্যার বলবে না তো? সেই তো ভাবছি ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।